मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा भालो एंड सुस्थ आछो। आमी आबार दो तीन दिन गैप हो गेछिलाम, वीडियो अपलोड करछिलाम, जस्ट बिकज एकटू आमार माइंडटा ठीक छिलो ना, सेई जोन्नो आमी गैप निये निएछिलाम। तो एखन थेके आमी डेली दो दिन अंतर एक दिन अंतर जेरकम ब्लग दी सेरकम आमार चैनेले ब्लग हबे। तो जारा जारा एखनो सबसक्राइब करोनि तारा तारा सबसक्राइब अवश्यई करे नाओ आमार चैनेलटाके। तो आजके दिनटा एभाबेई शुरू करछि। तो तुम्हारा देखते ही पाच्छो चुलटा आमार छोटो छोटो हये गेछे। कल गतकाल आमी आमार चुल केटे निएछि, एई नय जे आमी आमार शखे चुलटा केटेछि, মানে আমার যে হেয়ার ড্রেসার, আমি নর্মালি চুল কাটতে গেছি, তো তখন আমার হেয়ার ড্রেসার বলছে যে তোমার তো ডগা ফেটে গেছে, তোমার ইমিডিয়েটলি নিচে যদি না কাটো তোমার আর গ্রোথ হবে না, ফার্দার আর তোমার হেয়ার গ্রোথ হবে না। তো আমি তখন বললাম এই বাবা এই বাবা কি করব। তো আমি আবার নিচ দিকটা কেটে, মানে পুরো ছোট ছোট করে কেটে আমি জাস্ট লেয়ার করে নিয়েছি আর কিছুই না। মানে শখে করিনি, করতে হবে তাই করেছি, কারণ মানে চুলের নিচের দিকটা না আমার দুটো, মানে দুটো স্প্লিট হয়ে গেছিলো, মানে স্প্লিট এন্ড বলে না ডগা ফেটে যাওয়া, সেটাই হয়ে গেছিলো। তো আমাকে কাটতেই হতো। অ্যান্ড সরি, আমার ব্যাকগ্রাউন্ডটা খুব মেস হয়ে আছে, তো ওটার জন্য তোমরা কেউ কিছু মাইন্ড করো না। আমি এই সকালবেলা উঠলাম, এবার উঠে বিছানাটা গোছাবো। আমি বিছানাটা শুলে না মানে পুরো একদম এদিক ওদিক হয়ে যায় সব কিছু। তো যাই হোক, আমি তো আমার বাপের বাড়িতে আছি। এবার শুভদীপ কালকে আমাকে ফোন করেছে রাত 12টায়, প্রায় 12টায় ফোন করে বলছে এই আমার চার্জার ছিঁড়ে গেছে। শুভদীপ ওর বাড়িতে আছে, তো এবার চার্জার ছিঁড়ে গেছে কি হবে এবার। তখন ও বলছে যে মানে চার্জারটা একটুখানি ছেঁড়াই ছিল, বাট আনফর্চুনেটলি ওটা অনেকটা ছিঁড়ে গেছে। তার তো জানো একটু ছিঁড়লেই পুরোটা আলটিমেটলি ছিঁড়েই যায় কিছুদিন পরে, তো ওটা নেগলেক্ট করেছিল ও, আমারও নেগলেক্ট হয়েছিল, কারণ আমাকে বলেছিল, আমাকে তখনই যদি করতাম তখন খুব ভালো হতো। তো যাই হোক, আজকে আমি সকাল থেকে ওয়ানপ্লাসের শোরুমগুলোয় ফোন করছিলাম, কারণ ওর চার্জার ওয়ানপ্লাস শোরুম ছাড়া কোথাও পাওয়া যাবে না। তো ওয়ানপ্লাসের সাউথ সিটিতে আছে আর পার্ক স্ট্রিটে আছে ওর শোরুম, বাট পার্ক স্ট্রিটেরটায় নেই চার্জার, সাউথ সিটিটেরটায় আছে। তো হোপফুলি আজকে আমরা সাউথ সিটি মল যাবো, তো দেখা যাক। সাউথ সিটি মল গেলে তো ব্লগ করবো, এমনিও ব্লগ করবো, সেরকম কোনো ব্যাপার না। তো এখন তো আমাদের যেতেই হবে, কারণ এটা মানে আর কোনো অপশন নেই। তো শুভদীপ মনে হয় 4টার সময় আসবে আমাকে পিক আপ করতে, তো আমরা তারপর একসাথে সাউথ সিটি মল যাবো। তো এভাবেই আমার দিনটাকে আজকে স্টার্ট করছি, হোপফুলি তোমাদের ভালো লাগবে। তো দিনটা এবার দেখো কিভাবে আমি এগোই। তো আমি এখন ফাইনালি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার আজকের লুক। তো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, আমি যখন এখানে আসি, মানে আমার বাপের বাড়িতে যখন আসি, আমি কিন্তু কোনো মেকআপ প্রোডাক্ট কিচ্ছু আনিনি, নাথিং, শুধু একটা কাজল নিয়ে চলে এসেছে। আমার খেয়ালও নেই কেন কিছু আনিনি, আমার মাথায় কাজ করছিল না তাই আনিনি, এই হচ্ছে ব্যাপার। তো আমি এখানে ফুল মেকআপটা করেছি জাস্ট একটা সিঙ্গেল আই শ্যাডো প্যালেট দিয়ে, যেটা আমার এখানে ছিল সেটা হচ্ছে এই আই ম্যাজিকের প্রফেশনাল এই যে প্যালেটটা, এখান থেকে আমি আমার আইব্রোটা ড্র করেছি। আর এই ব্রাশটা আমার কোইন্সিডেন্টালি এইখানে ছিল, তো এইটা দিয়ে আমি আমার আইটা কমপ্লিট করেছি, আইব্রোটা করে নিয়েছি। আর এই লিপস্টিকটা আমার কাছে ছিল, এটা কালার পপের একটা লিপস্টিক, খুবই পপুলার শেড বাম্বল, এই শেডটা দিয়ে আমি গালে একটু এ করে নিয়েছি। আর এই শ্যাডোটার মধ্যে একটা এরম চকচকে শেড ছিল, সেটা দিয়ে আমি একটু হাইলাইট করে নিয়েছি নোজটা। বাট দ্যাটস ইট, এরমভাবে আমি আজকে আমার মেকআপটা করেছি। এরমভাবে কেউ আশা করি কোনোদিন একটা আই শ্যাডো প্যালেট দিয়ে ফুল মেকআপ কোনোদিন কেউ করেনি, বাট আমি ফার্স্ট টাইম করলাম, তো নিজেকে আমার কেমন একটা লাগছে, কারণ আমি কোনোদিন এরম করিনি, ঠিক আছে। তো যাই হোক, এটা আমার একটা নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন শুভদীপ গাড়ি নিয়ে অলমোস্ট চলেই এসছে, প্রায় এখন আসে, মানে এলে ফোন করবে, কারণ ফোনটা তো করতে পারবে না, বাবার ফোনটা মায়ের কাছে দিয়ে এসছে। এবার ওর ফোনে 1% চার্জ, সুইচ অফ, আমাকে 4টার সময় একটা জায়গায় দাঁড়াতে বলেছে, সেখানেই আমি 4টার সময় দাঁড়াবো। তো ওই মানে ওখানটায়ও আসবে, তবে আমরা গাড়ি করে সাউথ সিটি মল চলে যাব। তো দেখা যাক কখন আসুক, আমি এখন ওয়েট করি একটু। সাউথ সিটি মলে, তো দেখতে পাচ্ছো আমার একটু বাজে লাগছে, তাই তো বাজে, নিজের ওয়েট ফুটেজটা ঠিক খেয়ে নিলো এসে যে কেমন লাগছে আমাকে। তোকে আবার আহামরি লাগার কি আছে? এখন আর আহামরি লাগার কিছু নেই। হ্যাঁ, এখন যেটা আছে সেটা ভালোই লাগছে, খারাপ লাগছে না। এই টি শার্টটা ওর একটা দাদা দিয়েছে, দাদা তো জামাইবাবু, সরি, একটা ওর জামাইবাবু দিয়েছে, খুবই ভালো দেখতে টি শার্ট, থ্যাংক ইউ বলে দাও জামাইবাবু। হ্যাঁ দাও, জামাইবাবু যদি দেখে থাকো থ্যাংক ইউ সো মাচ। আমার ফোন তো ঠিক নিতে পারবে, বুঝছিস, তোর ওয়ান প্লাস নয়।
এই সেই ওয়ানপ্লাসের স্টোর যেটার জন্য এত দূর আসা। চার্জারের যে কেবিলটা সেটা কেনা হয়ে গেছে। তো আর আমি একটু মিনিসোতে আমি ঢুকেছিলাম, কয়েকটা জিনিস কিনলাম, কী কী কিনলাম সেটা পরে বলছি। আর ও এখন ওর চার্জারের যে পোর্টে ওখান থেকে বলল যে অনেক ময়লা ঢুকে আছে, সেটা চেষ্টা করছে বের করা। মানে সার্ভিস সেন্টারের কাজটাও এখানেই সারতে চাইছে, বাট আমার মনে হয় না সেটাতে কোনো ফল পাবে ও। তোর কি মনে হচ্ছে এটাতে কোনো ফল পাবি? কোথায় বেরোলো? কোনো কিছুই বেরোয়নি, ও চেষ্টা করেই যাচ্ছে। করতে হবে, সার্ভিস সেন্টার দুটো অবধি খোলা থাকে, তো আজকে সারাদিন কি করবো? সুইচ অফ করে থাকবে আমার ফোন। চার্জ একটুও হচ্ছে না? না, ঢুকছেই তো না, আধ ঘন্টা ঢুকে আটকে আছে। ব্যাস, এখন যে কি হবে বোঝা যাচ্ছে না। তো দেখা যাক কী হবে। এখন আমরা সাউথ সিটির ফুড কোর্টে বসে আছি, তো খাওয়া দাওয়ার ইচ্ছা নেই কারণ বাড়ি থেকেই খেয়ে এসছি। তো কিছু একটা ড্রিঙ্ক ফিঙ্ক নেবো, দেখা যাক কী নেওয়া যায়। যে ওর ফোনটা এখনো হয়নি তাই দুঃখে মুখ ফুলিয়ে বসে আছে। শুনতে পাচ্ছে না, লোকজন শুনতে পাবে না তোর কথা। চার্জ না হলে তো খুব প্রবলেম, আমার অফিসের কাজপত্র সব মোবাইল থেকে, অনেক হাফ খান আধা খানা কাজ আমার মোবাইল থেকে অফিসে। কি করা যাবে, সার্ভিস সেন্টার তো দুটোর মধ্যে বন্ধ হয়ে যায়। দেখি সারাটাতে যাবো তাহলে, উইকেন্ড কারণ উইকডেজে তো যাওয়া যাবে না, ওই এমন টাইম অফিস টাইম এগুলো পুরো এই টাইমে যাওয়া যাবে না। তোমরাও ট্রাই করতে পারো, আর খুব ভালো নিঃশ্বাসটাও নেওয়া যাচ্ছে। তো আমরা এখন কাজ মিটে গেছে, বেরিয়ে যাবো। আমরা একটা কাজ আছে, ছোট কাজ, সেটা করতে যাচ্ছি এখন। ফিরেছি অলমোস্ট অ্যারাউন্ড প্রায় 9টার কাছাকাছি, কারণ প্রচণ্ড ট্রাফিক ছিল রাস্তায়, মানে এয়ারপোর্ট সাইডে প্রচণ্ড জ্যাম ছিল, তাই ফিরতে একটু লেট হয়ে গেছে। তো ফিরে আর ইয়ে করিনি, ব্লগটা করিনি। আর আমরা গড়িয়াহাট গেছিলাম, মানে সাউথ সিটির পর আমরা গড়িয়াহাট গেছিলাম। গড়িয়াহাট থেকে একটা মানে ফিশ ফ্রাইয়ের দোকান আছে, মানে ওইখানে গেলে আমি, মানে ওই সাইডে গেলে আমি যে ওই ফিশ ফ্রাইটা কিনবই কিনবো ওখান থেকে, শঙ্কর ফ্রাই। ওর ডিটেলসটা না আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ট্রাই করো ওখানকার ফিশ ফ্রাই, বাটারফ্রাই, তারপরে ফিশ ফিঙ্গার দারুণ হয় ওখানকার। মানে মিত্রা ক্যাফের টেস্ট করেছিলাম, অতটা ভালো না, বাট তার থেকে আমার এটা অনেক বেটার লাগে, শঙ্কর ফ্রাই বলে। মানে শঙ্কর্স ফ্রাই না শঙ্কর ফ্রাই, আমি ডিটেলসটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই গিয়ে ওখানে ট্রাই করো। ওটা ট্র্যাঙ্গুলার পার্কের ওইখানে, মানে গড়িয়াহাট আর ট্র্যাঙ্গুলার পার্কের মধ্যিখানে, মানে সিটি স্টাইলের ঠিক পাশেই একদম। অবশ্যই তোমরা ওখানে দোকানটায় ট্রাই করো। আর আমি সাউথ সিটি মল গেছিলাম, ওখান থেকে ওই তো বললাম তোমার চার্জারের ইউএসবিটা কিনেছি। কেনার পর আমি মিমিসোতে গেছিলাম, মিমিসোতে কয়েকটা প্রোডাক্ট কিনেছি। এই প্রোডাক্টগুলো আমি কিনেছি, কী কী কিনেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো প্রথমেই যে জিনিসটা কিনেছি সেটা হচ্ছে এই মাস্কটা। মিমিসোর এই মাস্কের কোয়ালিটিটা জাস্ট অসাম, তোমাদেরকে কি বলবো। প্রথমত এই এরিয়াটা অনেকটা বড়, আর দ্বিতীয়ত এত কমফোর্টেবল না, মানে আর সবথেকে বড় কথা এত কমফোর্টেবল, আর লুকসটাও খুব ভালো দিচ্ছে, ভীষণ ভালো কোয়ালিটিটায়। তো এটা না নিয়ে পারলাম না, প্রথমে আমি একটা নিয়েছিলাম, ঠিক আছে। তো এবার শুভদীপ ছিল ফুড কোর্টে বসে, তোমরা দেখেছো ফোনটা ক্লিন করার চেষ্টা করছিল। তারপর আমি গিয়ে বললাম আমি এই মাস্কটা কিনেছি,
মিমিসোতে দারুণ মাস্কের কোয়ালিটি, তুই একবার ট্রাই কর। ও দেখলো, বললো এত ভালো, তুই এটা আমাকে দিয়ে দে। তো ওটা ও তখন নিয়ে নিল, আমি আবার নিচে এসে আমি এবার ভাবলাম না এটা আমি মিস করবো না, আমি এবার নিচে আরেকটা কিনলাম। কেনার পর তুমি দেখলে তোমার কাপল মাস্ক হয়ে গেল, একই দেখতে মাস্ক হয়ে গেল। তোমরা এটা অবশ্যই ট্রাই করো মিমিসোতে গেলে এই মাস্কটা। নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে এই মেকআপ পাউচটা। এটার মধ্যে এরকম জলের ইয়ে গ্লিটারটা খুব ভালো রকমভাবে ইয়ে খেলছে, মানে দেখতে খুব ভালো লাগছে। তো এটা খুব রিজনেবল প্রাইসে পেয়েছি তাই নিয়ে নিয়েছি, ভীষণ ভালো লাগছে দেখতে আর কোয়ালিটিটাও বেশ ভালো, অনেকটা স্পেস আছে। আর নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে এই পারফিউমটা, হাইলি রেকমেন্ডেড এই পারফিউমটা, তোমরা অবশ্যই মিমিসোতে গেলে ট্রাই করো। পারফিউমটার নাম হচ্ছে, সরি এটা বডি স্প্রে, বডি স্প্রেটার নাম হচ্ছে ক্রিম গোল্ড। এটা এত ভালো স্মেলটা না, দারুণ স্মেলটা, দারুণ 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 স্মেল, এতটা রিফ্রেশিং লাগে না। তোমরা অবশ্যই ও মিমিসোতে গেলে এই এই প্রোডাক্টটা অন্তত ট্রাই করো। আমি তো বলবো তোমরা একদমই মানে আনহ্যাপি হবে না এই প্রোডাক্টটা কেনার পর। নেক্সট একটা খুব ইন্টারেস্টিং জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই স্যানিটাইজারের বটলটা। এই বটলটা হচ্ছে তোমার যে কোনো চেনে এরকম লাগিয়ে রাখতে পারবে। তো এই করোনা সিচুয়েশনে তো হঠাৎ ধর স্যানিটাইজার দরকার হয়, পকেট যদি ইনকেস না থাকে, ব্যাগে চেন খোলো তারপর বার করো, ওটা একটা ভীষণ হ্যাফাজার বে, আর এটা ঠিকও নয় আমার মনে হয় ওরমভাবে করাটা। তো এরমভাবে এইগুলো মিমিসোতে পাওয়া যাচ্ছে, বেশি দাম নয়, 100 rupees করে নেয়, এরকম চেনে লাগানো যায়। আর এই অনেকগুলো ফ্লেভার ছিল, ম্যাঙ্গো, স্ট্রবেরি, ল্যাভেন্ডার, তো আমি ল্যাভেন্ডারটা নিয়েছি। এটা তোমরা অবশ্যই ট্রাই করো, আমার তো ভীষণ ভালো লেগেছে স্যানিটাইজারটা। এরকম চেনে লাগানোর ব্যাপারটা আমার মেনলি ভালো লেগেছে। স্যানিটাইজারটা কেমন আমি জানি না, মানে ইউজ করেছি ঠিকই আছে, কিন্তু এই চেনে লাগানো ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে, তাই তো আমি এটা নিয়েছি। আর এটা আমি অনেকদিন ধরে খুঁজছিলামও, ফাইনালি পেয়েছি, আমি ভীষণ। সো এই ছিল আমার সমস্ত প্রোডাক্ট, আশা করি তোমাদের প্রোডাক্টগুলো দেখে ভালো লেগেছে আর আমারও ভালো লেগেছে তোমাদেরকে দেখাতে পেরে। তোমরা অবশ্যই প্রোডাক্টগুলো পারচেস করো। আমি ডিটেলসগুলো, মোটা প্রোডাক্টের নামগুলো আর কি, প্রাইসগুলো, ডিটেলসগুলো আমি ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করে দেবো, মানে দিয়ে দেবো আমি, তো তোমাদের সুবিধা হয়। মিমিসোতে গেলে এই প্রোডাক্টগুলো অবশ্যই কিনো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কালকের ব্লগটা তোমরা শ্বশুরবাড়িতে দেখতে পাবে। তো ভালো লাগলে জানোই তো কি করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, করলে আমারও ভালো লাগবে। আর ইন ফিউচার আরও ভালো কন্টেন্ট দেখার জন্য এগুলো তো করতেই হবে। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টিল দেন বাই বাই, হ্যাভ আ গুড ডে।